এটা থাকলে হয়তোবা মানে আমাদের একটা ডকুমেন্ট থাকতো যে আমরা যে জাস্ট টাইমে চলে আসি যদি মেশিনটা চালু থাকতো তাইলে মানে জব দিতা আর একটু বাড়তো শিক্ষকদের কর্মস্থলে হাজিরার ডিজিটাল রেকর্ডের জন্য সরকার প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক যন্ত্র স্থাপনের সিদ্ধান্ত নেয় এরই প্রেক্ষিতে 2017 থেকে 2019 সালের মধ্যে 2,30,60,000 টাকা ব্যয়ে চাঁদপুর জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় এই প্রযুক্তি দেশে করোনা মহামারী শুরু হলে বন্ধ ঘোষণা করা হয় বিদ্যালয়গুলো তারপর ফের বিদ্যালয় খোলা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে যন্ত্রগুলো আবার কোথাও চালু থাকলেও নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এটা থাকলে হয়তোবা মানে আমাদের একটা ডকুমেন্ট থাকতো যে আমরা যে জাস্ট টাইমে চলে আসি যদি মেশিনটা চালু থাকতো তাইলে মানে জব দিতা আর একটু বাড়তো আর ঠিকমতো স্বচ্ছতা থাকতো আমাদের অনেক স্কুলের এই হাজিরা মেশিন অচল অবস্থায় আছে সঠিক করে আবার যদি এটা পুনরায় স্থাপিত হয় তাহলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক শিক্ষা বিভাগের আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি কর্তৃপক্ষ আমাদেরকে যে ধরনের সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,153টি আর প্রতিটি বিদ্যালয়ে বায়োমেট্রিক যন্ত্র স্থাপনে খরচ হয় 20,000 টাকা ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর